পাজিল দেখাই আচ্ছা জ পাজিল দেখাই প্রথম পাজি করে যে সুন্দর দেখে আছে বর্তমানে সুন্দর তিন চ হ্যাঁ সালাম নাম্বার এই হ্যাঁ ইসলাম দেখাই স্পেশাল এই হ্যাঁ ভাই এই হ্যাঁ না খুব সুন্দর বেড়ে গেল পরে নয় পাড়া তারা নয় পাড়া বসে স্থাপন করলে পরে নয় পাড়া ব্যাপারী বাড়ি প্রথম জ ব্যাপারী বাড়ি ফাজিল ব্যাপারী আমাদের যা ফাজিল ব্যাপারী আছে ক্যাজম ব্যাপারী কাজিল ব্যাপারী কাবিল ব্যাপারী যে তারা তিন বাড়ি এন আয়া বাড়ি করবো বাড়ি করলে পরে তো সংসার বিরাট হয়ে গেছে হওয়ার পরে দেয়া ফাজিল ব্যাপারী মারা মারা যেত নিশন করছিল ওনার দুই বিবি ছিল ওনারা নিঃসন্তান তাহলে পরে আমার দাদা বাড়ি আয়কে দিয়েছিল পরে ফাজিল ব্যাপারী আবার বাগনির দিকে নাকি আমার দাদা এটা নিয়ে পরে বাগনির দিকে নাকি ওনার তো শেয়ার পর রিজুরাম থেকে গেলে পরে আমার দাদারে নানি নানি কইল দেখুন আমার তো ভ্যাকসিন করার লাগে লোক নাই থাকবা আর তোমার নানি তোমার নানির কাজে ব্যবহার করবো তোমার নানি সম্পৃতি নাই নাই তোমার নানি সম্পৃতি আমার সম্পৃতিটা একত্রিত করিয়া তোমার নাম লিখে দিয়া দাও আমার এদালি বিভাগের নাম লিখে দিল এদালি বিভাগ আমার দাদা পরে এইখান থেকে এই এই যা তারা বসবাস করতে থাকলো পরে বসবাস করবার সময় তারা নমাজ পড়তো যা সরপাড়া সরকার মসজিদে সরকার মসজিদে অনেক দিন এসে তিন শেষে বসবে খেলা তো খেলা মানুষ হিসাবে কি একজন আত্মীয় হয়েছিল এতে সরকার আসার পরে জুম্মার দিন আছে বলো জুম্মার নামাজ পড়া করি তাহলে আমাদের এই এলাকায় তো মসজিদ নেই তাহলে মসজিদ না তার জুম্মা করবো করি হয়তো নীলমা যাইতে হবে না কিছু করি পরে এখানে জায়গা দেওয়া নাই পরে জব করবো এবারই তারা স্বীকার করবো যে আমরা এই জায়গা দেব মসজিদ করলে এই সরকার মসজিদ যাব সরকার মসজিদে গিয়ে আমাদের নয়াপাড়া মাইসপাড়ে কয়েকপাড়া মানুষকে নমাজ করত জুম্মার নামাজ পরে একদিন বর্ষা হয়েছিল বুড়াদের নৌকা পার হইত বর্ষা তাহার কাছে বুড়াদের নৌকা হচ্ছে বাড়ি তুফান এসে নৌকা নিতে কাজ না কাছে দিতে পুরা বিশ্রাই দেওয়া হাইতে হচ্ছে নমস্তে নমাজ শেষ হয়ে যাওয়ার পরে যা ইন্ডিয়ান মদন মুন্সি এবং আমরা কার ব্যাপারী বাড়ি কয়েকজন তারা কইল যে ওন আমরা নমাজ করব নমস্কার সেটি আয়া করব এনলা আয়া এ পর্যন্ত আয়া হন নমাজ করা করি ইনশা তখন কইল তো নমাজ করি করো আচ্ছা আমরা এখানে আজকে ফুজিয়া যাই হ্যাঁ আপনি একটু জায়গা দিন মদন মুন্সিরে করলি পরে মদন সেটা একটু জায়গা তা স্বীকার করলে স্বীকার করলে পরে এইখানে এই নয়াপাড়া মসজিদ এইখানে প্রথমে সনের গ্রহণ করে এটা কত সনের দিকে কত অন্তত একশো পনেরো বিশ বছর আগে একশো পনেরো বিশ বছর আগে পরে এইখানে একটা সনের গ্রহণ করিয়া নমাজ করতেছে তার এই জায়গাটা এই জায়গাটা দিচ্ছিল একটা মুন্সিপালি মধু মুন্সি হইয়া তার পাঁচ ভাই মিললে পাঁচ সাত করিয়া পঁয়ত্রিশ সাত জায়গা দিয়েছে পঁয়ত্রিশ জায়গার মধ্যে মসজিদ করলো মসজিদ করার পরে যা সনের পরে নেই চলাফেরা একটু করছে নাকি পরে নিয়াজ আসি এইখানে শেখ বাড়ি এই এর ব্যাপারী বলে মুসলিম বুঝ এই শেখ বাড়ি আছে না এই যে জাফর আলী আসো আলী বাড়িটা ফুল বাড়ি এমনিটা ফুল বাড়িটা শেখ বাড়ি কুচি শেখ বাড়ি শেখ বাড়ি
ন্যাস নাম আছে ওনার পুত্র সন্তান ছিল না, ছিল পরে উনি একটু করলো যে সোনে ঘটারে ওরিয়া অল করিয়া বড় অল করিয়া উপরে দেয় টিন দিয়া ছায়া মেজের মসজিদ এই করে মেজের মসজিদ পুজো পরে আকা হরিয়া উপরে টিনে স্থানি দিল চতুর দিয়ে পাঁচ হরিয়া মসজিদ করলো এরপরে এন একটা কোয়া বড় ইন্দিরা ইন্দিরার মধ্যে উজু করে এইভাবে করতে করতে পরে দেয়া এরপর আর সুবর্ণ সুবর্ণ সিনিয়া সুবর্ণ সনে বন্যার বস্ত্র এই এই মসজিদটা ভাইয়া পানি করে গা সুবর্ণ সন বন্যার আগের বস্ত্র তিপ্পান্ন সন তিপ্পান্ন সন এই মসজিদের বললো এটা নাচার সভাপতি আমার পিতা আব্দুল হাক ব্যাপার হইল কেশিয়ার এবং উতল করিয়া এই মসজিদের কাজ এবার এই মসজিদের কাজ করিয়া তারা তার করলো এইভাবে এখানে নমাজ করতে 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 কিছুদিন যা প্রায় বিশ পঞ্চাশ বছর আগে পরে দেখিয়া এই মসজিদ আবার এই ভাঙিয়া একটু সাথে মধ্যে একটু দিয়ে আসি রাজে করছে যার কারণে মাঝে মাঝে পানি এই পানি করাইটা ভাঙিয়া আবার এই যে আবার দ্বিতীয়বার মসজিদ স্থাপন করছে আর তাহলে আমরা এই যে মুজাফর আলী মসজিদে ইমাম আসিন এটা এটা কোন সময় আসিন জাফর আলী মসজিদ ও জাফর তোমার দাদা উনি উনি এই আগে আগের মসজিদ যে যে নিয়াজে করিয়েছি সেই সময় উনি জাফর আলী মসজিদ ইয়া এই যে মাঝে মাঝে নমাজ হয়তো নমাজ হয়েছে উনিশশো বাউন্ন পঞ্চাশ বাউন্ন বুঝল এবার এবেলা এই মসজিদটা আগের মসজিদটাই আছে নিয়াজের মসজিদটা এরপরে এই মসজিদটা ভাঙিয়া উনিশশো তিপ্পান্ন সালে তিপ্পান্ন সালে আচ্ছা জাফর আলী মসজিদ কি জামিয়া ছাত্র ছিল কি না বা উনি উনি নোয়াখালীতে লেবার আছে আচ্ছা তারপর আমি বলছি নোয়াখালীতে লেবার আছে এইবার জামি আমি দেখি হয় না এবেলা উনি লেবার করতেন নোয়াখালীতে এরপরে উনি এই মসজিদে নমাজ করতেন মসজিদ হিসাবে এরপরে নমস্কার এরপর দিয়ে যে নয়াপাড়া যে আথারুল মাদ্রাসাটা এটা একটা গোড়া করতেন আপনি ছিলেন এই মাদ্রাসাটা কীভাবে প্রতিষ্ঠিত হলো আমি যখন বড় বাড়িতে আইয়া বললাম আমার যে বড় বাড়ি বড় বাড়িতে যার বিদ্যালয়ে আসার পরে দিয়ে এই বছরই উনিশশো উনিশশো একাশি সন উনিশশো একাশি সনের বড় বাড়িতে আমি বিদ্যালয়ে আসার পরে দিয়া এই মাদ্রাসাটা এই মাদ্রাসার যে জায়গাটা এটা কে দান করছে তারা জায়গাটা তো এই যে জনগোষ্ঠী আবুল ফোরদানি আবুল হোসেন ফোরদানি আবুল ফোরদানি ছেলেরা ব্যস্তা আবুল ফোরদানি ছেলে এবং ছেলে এবং ব্যস্তারা মাদ্রাসা জনবিভাগ এই জায়গাটা আমরা আছে এনতে আমরার যে দাদা ছিল জাফর আলী মুন্সি বা নানা এরা বাড়িটা কোন বাড়িটা আছে নাকি এইখানে এদের বাড়ির সঙ্গে আমার জানা বুঝলাম তাহলে আরেকজন যে সাধক যে মতিউল্লাহ এই মানে চরকা ওনার থেকে নাকি উনি সফরে আসছিলেন ওইখানে বস্তি স্থাপন করছেন নয়াপাড়া ওনার তো পাঁচ পুত্র এই যে ঈশব শেখ ইনামদি শেখ তারপরে সে ইদা বিনা ওনার পাঁচ সন্তানই এ পাঁচ সন্তান এক সন্তান হচ্ছে ইনামদি শেখ ইনামদি শেখ চলে যায় গলাভাড়া ইনামদি শেখের দুই পুত্র অলি শেখ কলি শেখ অলির বংশধর হয়েছে জাফর আলী মুন্সি বংশধররা আর কলি হয়েছে নাফসাবের বংশধর এরা এখন
উনাদের কাদের কাদেরকে আপনারা দেখছেন বা মারা গেছে কত সালে মনে হয় অনুমান কত বছর মারা গেছে আমি তো আপনি তো আমার এই আব্দুল মতিন নায়েব সাহেব নানার সাথে দীর্ঘ একটা সম্পর্ক ছিল, ওনার সাথে আপনার মানে ওনার স্মৃতিতে ওনার বিষয়ে কিছু বলেন, উনি কেমন ছিলেন বা কী বিষয়ে ওনার নায়েব সাহেব এলাকার মধ্যে অত্যন্ত ছেলে উনি সিলেট থাকতেন, সিলেট চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, সিলেট থেকে এখানে তো আর তার ধরা যান তো আমার বাপ আব্দুল আহাদ ব্যাপারী সিলেট থেকে খবর নেন সভাপতি আর আপনার আব্বা আহাদ আলী আব্দুল আহাদ ছিলেন এই মুতাওয়াল্লি এবং কোষাধ্যক্ষ, উনি মসজিদ পরিচালনা করতো নাকসাব, শুধু যেহেতু চাকরির কারণে উনি দূরে থাকায় উনি আঞ্জাম দিলেন দায়িত্বটা। ইয়া কে ছিল এই যে যার নাম নিয়ে আছে ওনার আব্বার নাম কি আছে ওনার সন্তানাদিরা কি আছে আচ্ছা যাই হোক এই প্রজন্মের উদ্দেশ্যে এখন যে আমরা অনেক কিছু জানতে পারলাম এখন এই মসজিদের যে গোড়াপত্তনের ইতিহাস মসজিদের তাকে তো অনেক ছাত্রই বেরিয়েছে মক্তব্যে পড়ছে আপনার মাদ্রাসায় তো আমিও লেখাপড়া করছি আল্লাহর মতে কিছু দিনে খেদমত করার সুযোগ হয়েছে এই অঞ্চল থেকে এই মাদ্রাসা থেকে এবং মসজিদ থেকে যারা পড়ছে এমন আরও কারা কারা ছাত্র হয়েছে আর এনামুল হক মেসকাট পর্যন্ত দাবি পর্যন্ত।